প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? ঘরে বসে নিশ্চয়ই অন্য এক পৃথিবী দেখার অভিজ্ঞতা অর্জন করছো। তবে এই অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের সাহসীও হতে হবে, প্রতিকূল পরিবেশেও সময়কে কাজে লাগাতে হবে। তো আমি আজকে আমাদের রসায়ন অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নীলুফার সুলতানা, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আমি আজকে জৈব যৌগের নামকরণের একটি লেকচার নিয়ে এসেছি। জৈব যৌগের নামকরণ আসলে একটি লেকচারে শেষ করার মতো বিষয় নয়। আমি কিছু জিনিস স্কিপ করেছি যেগুলো তোমরা সহজেই বুঝতে পারবে। আমি মূলত নামকরণ করতে গিয়ে যেসব জায়গায় আমাদের খটকা লাগিয়ে সেই জায়গাগুলোকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি এবং নামকরণের নিয়মগুলোকে একসাথে এনে দেওয়ার চেষ্টা করেছি। এবার চলো দেখি, প্রথমে এই তিনটি পদ্ধতি, সাধারণ, উদ্ভূত আর আন্তর্জাতিক পদ্ধতি বা ইউপ্যাক পদ্ধতি। সাধারণ পদ্ধতিতে আসলে জৈব যৌগের উৎস, বৈশিষ্ট্য, ব্যবহার, এটা কোথা থেকে তৈরি হয়েছিল, সেই জিনিসগুলোকে ধরে আবিষ্কারক যেভাবে নাম দিয়েছেন সেভাবে এগুলোর নাম হয়েছে। যেমন মনে করো আবিষ্কারক তার বান্ধবীর নাম অনুসারেও অ্যাসিডের নাম দিয়েছেন। তো তোমরাও নিশ্চয়ই গবেষণাগারে গবেষণা করে কোনো নতুন জিনিস তৈরি করে সেটি তোমরা তোমাদের কোনো প্রিয়জনের নামে উৎসর্গ করবে। এবারে দেখো উদ্ভূত পদ্ধতি, যেটি মাতৃযৌগকে ধরে তারপর আমরা করছি মিথাইল মিথেন, ডাইমিথাইল মিথেন আর টেট্রামিথাইল মিথেন। রয়েছে জেনেভা বা ইউপ্যাক পদ্ধতি, যেটি 1892 সালে প্রথম যেটি নীতিমালা প্রণয়ন করা হয় এবং বিভিন্ন সংস্কারের মধ্য দিয়ে 1993 সালে এটি চূড়ান্ত করা হয়। তো সেজন্য আমাদের আজকে মূলত পড়ার বিষয় সেই ইউপ্যাক পদ্ধতি, যেটি পড়ার পূর্বে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। যেমন এখানে একটি টেবিল দেখতে পাচ্ছ কার্যকরী মূলকে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে, যেটা আমাদের নামকরণের সময় পরপদ বা সাফিক্স যেটা সেখানে কাজে লাগবে। কার্যকরী মূলকে দেখো অ্যালকিনের থেকে আমরা আনবো ইন, আবার ত্রিবন্ধন থাকলে তোমরা জানো অ্যালকাইন থেকে আনবো আইন, অ্যালকোহল থেকে অল, অ্যালডিহাইড থেকে আল, এরকম উদাহরণ দিয়ে এখানে দেখানো হয়েছে। এই টেবিলটা অবশ্যই আমাদের মাথায় থাকতে হবে নামকরণের পূর্বে। আমরা আরেকটি টেবিল দেখব যেটিতে অগ্রগণ্য নির্দেশক তীর চিহ্ন দেওয়া আছে, সমগোত্রীয় শ্রেণীর নামগুলো দেওয়া আছে, কার্যকরী মূলকগুলো দেওয়া আছে। একদম সবচেয়ে উপরে আমরা দেখতে পাচ্ছি কার্বক্সিল মূলক, এরকম নিচে আরো অনেকগুলো দেখতে পাচ্ছি। তো আমরা এখানে যখন একই যৌগে দুটি কার্যকরী মূলক থাকবে তখন আমাদের এই টেবিলটা আমাদের ব্যবহার হবে। কোনটাকে আমরা প্রাধান্য দিয়ে লিখব, অবশ্যই উপরে যে আছে তাকে প্রাধান্য দিয়ে লিখব। তো আমরা প্রথমে সাধারণ নিয়মগুলো জেনে নেই। 1 নম্বরে যেমন আমরা দেখতে পাচ্ছি কার্যকরী মূলক চিহ্নিত করা, প্রথমে কার্যকরী মূলক কি আছে, ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে কি আছে সেটা চিহ্নিত করতে হবে, দীর্ঘতম কার্বক্সিল চিহ্নিত করতে হবে, অবশ্যই কার্যকরী মূলককে ইনক্লুড করে। এক্ষেত্রে আবার ব্র্যাকেটের পার্শ্ব শিকল আর গ্রুপগুলোকেও ভেঙে ভেঙে লিখতে হবে, আবার কার্বন পরমাণুগুলোকে সংখ্যা দ্বারা চিহ্নিত করতে হবে। আমরা ফাইনালি ইউপ্যাক নামকরণ করতে পারবো। এই নিয়মগুলো জেনে করার জন্য আমাদের লাগবে তিনটি জিনিস, প্রিফিক্স, রুট আর সাফিক্স। তো এখন দেখো প্রিফিক্সে কি আছে, প্রিফিক্সে আছে পার্শ্ব শিকল সংক্রান্ত তথ্য, মানে আমার মূল শিকলের পাশে যে শিকলগুলো আছে সেখানে সেই শিকলের অবস্থান, সে কত নম্বরে আছে, তার নাম কি, এই জিনিসগুলো। এবং রুট বলতে মূল চেইন আমার যেটি, কার্বন পরমাণুর সংখ্যা সেটি। আর সাফিক্স হলো কার্যকরী মূলক, যেটি আসলে কোন যৌগের ধর্ম বৈশিষ্ট্য এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করে। মানুষের নামের পরে যেমন থাকে সারনেম, আমরা আমাদের বংশ পরিচয়, পিতৃ পরিচয়, এই জিনিসগুলো যেটা দিয়ে
আমরা দেখিয়ে থাকি, এরকম যোগের বেলায় ওই কার্যকরী মূলকটি সেই কাজটি করে থাকে। এখানে দেখো আরো ছোট ছোট দু তিনটি নিয়ম লিখে দিয়েছি। একাধিক কার্যকরী মূলক থাকলে অগ্রাধিকার ক্রমে লিখতে হবে। ওই যে টেবিল আগে দেখিয়েছি, যেটা উপরে থাকবে সেটা আগে লিখতে হবে, এবং কার্বক্সিল মূলক সবচেয়ে আগে আছে, সেটা থাকলে সেটাকে আগে লিখতে হবে। তারপরে দেখো একাধিক শাখার ক্ষেত্রে, দুটি শাখা তিনটি শাখা যদি থাকে তখন আমরা অ্যালফাবেটিক্যালি লিখব, ইংরেজি নামের আদ্যাক্ষরে অনুসারে, ইথাইল মিথাইল এভাবে। আবার একাধিক শাখার অবস্থান সূচক সংখ্যা সমূহের মাঝে কমা এবং সংখ্যা ও নামের মাঝে হাইফেন দিতে হবে। যেমন 4 নম্বরে যদি দুটো ইথাইল থাকে আমরা লিখবো 4,4-diethyl, কমা দিয়ে 4,4, আবার 4-diethyl এর মাঝে দিতে হবে হাইফেন। আসো একটি উদাহরণে, এখানে দেখো একটি অ্যালকিন আমরা দেখতে পাচ্ছি, অ্যালকিনে এখানে একটি শাখাও রয়েছে মিথাইল। তাহলে আমরা কিভাবে লিখব? আমরা লিখব প্রিফিক্স 4, মানে এদিক থেকে আমরা নাম্বারিং করেছি, যেহেতু ডাবল বন্ড এদিক থেকে কাছে, 1, 2, 3, 4, 4-methyl পেন্ট 2-ইন। এটা হলো শব্দমূল, যেটা স্টেম বা রুট, 1, 2, 3, 4, 5, 5 কার্বন যেহেতু পেন্ট, ইন ডাবল বন্ডের জন্য প্যান্টিন, আর 2 হলো এটার পজিশন, 1 নাম্বার 2 নাম্বার কার্বনের ডাবল বন্ডের পজিশন, এটা হলো সাফিক্স। তাহলে 4-methyl-pent-2-ইন। আরো কিছু উদাহরণ দেখো, এখানে এটিতে দুটি কার্যকরী মূলক রয়েছে, হাইড্রক্সিল রয়েছে, কার্বক্সিল মূলক রয়েছে। তাহলে আমরা এটাকে কিভাবে নামকরণ করব? স্বাভাবিক ভাবে 1, 2, 3, 4 এভাবে। আবার দেখো এখানেও আরেকটি কার্বক্সিল মূলক রয়েছে, কার্বক্সিল মূলক সব সময় সেটা থাকবে প্রান্তে, এই গ্রুপটি সব সময় যে কোনো চেইনের প্রান্তে থাকবে, এক সাইডে থাকবে। অ্যালডিহাইডের ক্ষেত্রেও তাই, অ্যালডিহাইড সব সময় এক সাইডেই থাকবে। এখানে দেখো 3 আর 5-এ আমাদের এখানে ব্রাঞ্চ রয়েছে, আমরা 3, 5-কে কমা দিয়ে লিখেছি। আরেকটি উদাহরণ দেখি, লম্বা একটি বড় যৌগ দেখতে পাচ্ছি আমরা, এখানে আবার ব্র্যাকেট দিয়ে লেখা আছে, এখানে ব্রাঞ্চ আছে আমরা দেখতে পাচ্ছি। তো সেটাকে আমরা প্রথমে ব্রাঞ্চ গুলোকে খুলে দেব, এগুলোকে ওপেন করে দেব, দিয়ে আমরা এবার 1, 2, 3, 4 কোন দিক থেকে লিখতে হবে সেটা জানব। তো সেটা কিভাবে জানবো? দেখো এদিক থেকে যদি লিখি 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা কার্বন, আবার এখান থেকে যদি শুরু করি 1, 2, 3, 4, 5, 6, 7, দুদিকে 7টি কার্বন, তাহলে এটা একটু কনফিউশনের জায়গা, কোন দিক থেকে শুরু করব। তো সেটার জন্য ছোট্ট একটি নিয়ম আমি বলে দিচ্ছি। দেখো আমরা এখানে হলুদ রং দিয়ে যে 1, 2, 3, 4, 5, 6, 7 লিখেছি, সেখানে ব্রাঞ্চ গুলো কোথায় আছে? 3 নাম্বার, 5 নাম্বার আর 6 নাম্বারে, 3, 5, 6 যোগ করলে এখানে হবে 14। আর কালো গুলোতে আছে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, এই ব্ল্যাক কালারের ব্রাঞ্চ গুলো আছে কোথায়? 2, 3 অ্যান্ড 5-এ, টোটাল 10। তাহলে আমরা অবশ্যই যেটা কম সেটাকে নেব, নিয়ে আমরা লিখবো 3-bromo-2-chloro-5-methyl-heptane। এবার তোমার নিজে করার জন্য কিছু উদাহরণ দেয়া হয়েছে, দেখো দেখো এখানে কার্বক্সিল মূলক আছে, এখান দিয়েও আছে। তাহলে এটা একটা কনফিউশন যে আমি এখান থেকে শুরু করব নাকি এখান থেকে শুরু করব, যেহেতু এদিক থেকে করলে ব্রাঞ্চ একটি আছে, সেটি কাছে, তো আমাদের লম্বা শিকলকে প্রাধান্য দিতে হবে, কার্যকরী মূলককে প্রাধান্য দিতে হবে, ব্রাঞ্চকে প্রাধান্য দিতে হবে, এতগুলো দিয়ে তারপর আমরা লিখতে পারবো 1, 2, 3, 4, 5, 2-methyl-pentane-dioic। আরেকটি এক্সাম্পল দেখো, এটা হলো একটা অ্যালকিন আমরা দেখতে পাচ্ছি, তারপর ব্রাঞ্চ দেখতে পাচ্ছি 3টে, তারপর তাহলে আমরা স্বাভাবিকভাবে এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে আমরা নাম্বারিং করব, 4-chloro-3-ethyl-5-methyl-hept-1-ইন, যেহেতু এটি 7টি কার্বন সেজন্য হ্যাপটিনের, তারপর ডাবল বন্ডের জন্য ইন, 1 নাম্বার কার্বনের সঙ্গে যেহেতু ডাবল বন্ড সেহেতু 1-ইন। এখানে আরেকটি এক্সাম্পল দেখো, এখানে ডাবল বন্ড রয়েছে আবার কার্যকরী মূলক রয়েছে, তাহলে আমরা
আমরা আগে কার্যকরী মূলককে প্রাধান্য দেব, তোমরা নিশ্চয়ই জানো। তারপরে দেখো, বা আমরা ওই যদি টেবিলকে যদি দেখি, অ্যালকিন আর অ্যালডিহাইড, ওই অগ্রগণ্য নির্দেশক তীর চিহ্ন দিয়ে যেখানে টেবিল দেখানো হয়েছে সেখানে দেখলো তোমরা দেখতে পাবে, অবশ্যই এটাকে আমার আগে আনতে হবে। 1 2 3 4 5 6 7 এভাবে নামকরণটি করতে হবে। 4 ক্লোরো 5 ইথাইল, সি আগে অ্যালফাবেটিক্যালি করছি, 5 ইথাইল 3 মিথাইল হ্যাপ্ট 6 ইনাল, হ্যাপটিন TENE লাস্টে আছে ই। তারপরে এটা আছে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের তোমরা জানো আল, তো এটার পূর্বে আছে এ, আর হ্যাপটিনের লাস্টে আছে ই। এরকম যখন নাম আমরা লিখবো, দুটি ভয়েল পাশাপাশি এসে যায়, তাহলে আমরা আগেরটার যে ভয়েল সেটিকে বাদ দিয়ে আমরা এইভাবে লিখবো, হ্যাপটিনাল। এটা যেহেতু 6 নম্বর পজিশনে আছে ডাবল বন্ড, সেজন্য আমরা হ্যাপ সিক্স ইনাল। চমৎকার একটি উদাহরণ এটি। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। নামকরণ মূলত তোমাদের প্র্যাকটিস প্র্যাকটিসের বিষয় বইয়ে কিছু কিছু প্র্যাকটিসের জন্য নামকরণ দেয়া আছে, হোক ভুল তুমি ভুল করে করে শিখবে, তো তুমি নিজে নিজে কিছু প্র্যাকটিস করবে বই থেকে, যে কোনো বই নিয়ে সেগুলো প্র্যাকটিস করবে, দেখবে একদিনেই তোমার নামকরণ ক্লিয়ার হয়ে যাবে। এটি এমন ভয় পাওয়ার কোনো বিষয় নয়, এটি সব জায়গায় তোমরা পাবে এবং এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো তোমরা সবাই ভালো থাকো, ঘরে থাকো, নিজের যত্ন নাও এবং তোমার আশেপাশে যারা আছেন তাদেরও যত্ন নাও, সবাই মিলে ভালো থাকো, ধন্যবাদ।